গুড ইভিনিং স্যার, আপনাদের অর্ডারটা? আচ্ছা, আমার এই বাচ্চাটার জন্য একটা পিজা নিয়ে আসি। ও আচ্ছা, আর আপনার জন্য? আমার? না না, আমার জন্য কিছুই না। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা বাবা, এই যে আনতেছি। হ্যাঁ স্যার, আপনার পিজাটা। আচ্ছা, এই তো বাবা, এই নাও তোমার পিজা। বাবা তুমি খাও, কেমন? বাবা তুমি খাও, আমি একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া, আমার ছেলে তো আজকে জন্মদিন, আমি ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসছি ভাইয়া। আমার ছেলেকে আমি বলেছিলাম, ও যদি পরীক্ষা ভালো করে তাহলে ওকে আমি পিজা খাওয়াবো। আমার ছেলে মাশাআল্লাহ ভালো নাম্বার করেছে, তাই ওকে আমি নিয়ে রেস্টুরেন্টে এসেছি খেতে। আমি কীভাবে খাই? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। 7 দিনের টাকা সঞ্চয় করে ওকে নিয়ে আসছি পিজা খাওয়াতে। ভাই আপনি তো জানেন আমি একজন দিন মজুর, দিন আনি দিন খাই। একদিন কাম না করলে নিজে ঠিক মতো খেতেই পারি না। আচ্ছা ঠিক আছে ভাই, বাসায় গিয়ে কল দিন। আচ্ছা আমার বিলটা কত হয়েছে স্যার? 200 টাকা। একটা পিজ্জার দাম কত স্যার? 400 টাকা। একটা কাজ করুন, ওই টেবিলে একটা পিজ্জা দেবেন, আর উনি যদি টাকার কথা জিজ্ঞাসা করেন তাহলে বলবেন আপনি এতক্ষণ ফোনে যা যা বলেছেন আমরা সব শুনেছি। আপনার ছেলের আজকে জন্মদিন এবং সে পরীক্ষাতে ভালো নম্বর পেয়ে পাস করেছে, এই খুশিতে আমাদের পক্ষ থেকে এই খাবারটা উপহার হিসেবে দিয়েছি। আর শুনুন, ভুলেও এমন কোনো কথা ব্যবহার করা যাবে না যেটা শুনতে খারাপ লাগে, মানে আপনি ফিরে দিয়েছেন কিংবা আমি টাকাটা দিয়েছি। বাবার মন তো শুনলে কষ্ট পাবে। আর পৃথিবীতে প্রতিটা বাবাই সন্তানের কাছে সুপার হিরো। আমার চোখের সামনে একটা সুপার হিরো পরাজিত হবে সেটা তো আমি মেনে নিতে পারি না স্যার। আজকে ওনারা আমাদের অতিথি, আমরাও মানুষ, আমরা তাদের আবেগ অনুভব করতে পারি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা বোঝানোর জন্য। সৈকত স্যার, তুমি যাও বাবুটার জন্য সুন্দর দেখে একটি পোশাক নিয়ে আসো, আর ওই টেবিলে একটি পিজা দিয়ে দাও। বাবা আরো বেশি বেশি পড়ালেখা করবে আর বেশি বেশি পিজা খাবো। হ্যাঁ ভাই, আমি তো একটা পিজার অর্ডার দিয়েছি, আপনি আরেকটা দিলেন কেন ভাই? আপনার ছেলে ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, তাই আমাদের পক্ষ থেকে এই পিজাটি উপহার দিয়েছি, আপনি খান। আচ্ছা ভাই, এটা প্যাকেট করে দেন, আমি বাসা নিয়ে আমার স্ত্রীকে নিয়ে এটা ভাগাভাগি করে খাবো, ও দেখলে অনেক খুশি হবে। না না না, আপনাকে এটা এখানে বসেই খেতে হবে, আপনার একদম টেনশন করতে হবে না। আমি আপনার ফ্যামিলির জন্য 3টা পিজা আর কিছু মিষ্টি প্যাকেট করে রেখেছি, এটা নিয়ে আপনি বাসায় গিয়ে সুন্দর মতো আপনার ছেলে জন্মদিন পালন করবেন। আর এখানে এতগুলো মিষ্টি আছে যে আপনি আপনার পুরো প্রতিবেশীকে দিতে পারবেন। আচ্ছা সৈকত, এই নিন, এখানে আপনার ছেলের জন্য একটা ড্রেস আছে, এটা আমাদের পক্ষ থেকে আপনার ছেলের ভালো নাম্বারের জন্য। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। বাবা এ খাও, একটা না না না, এটা খাও বাবা।